হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখাবো 13,000 টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় এমন 3টি সেরা স্মার্টফোন, এবং এই ভিডিও শেষের দিকে রয়েছে এই বাজেটের সেরা স্মার্টফোনটি। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন, এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই তালিকায় 3 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 4। ফোনটি হচ্ছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে প্রসেসর থাকছে মিডিয়াটেক হেলিও A22, যেখানে CPU থাকছে কোয়াড কোর 2 GHz-এর, যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 MP-এর, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 13+2+, আর এটি লো লাইট ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 3 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh-এর। এছাড়াও ফোনটি বর্তমানে 9.0 Pie-এ রানিং করছে। তো টেকনো স্পার্ক 4 ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 11,990 টাকায়। এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Xiaomi Redmi 7। ফোনটি হচ্ছে 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632, যেখানে CPU থাকছে অক্টোকোর 1.8 GHz-এর, যেখানে GPU থাকছে অ্যান্ড্রিনো 506। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 MP-এর, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 12+2 MP-এর ডুয়েল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 3 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh-এর। এছাড়া ফোনটি বর্তমানে 9.0 Pie-এ রানিং করছে। তো Xiaomi Redmi 7 ফোনটি আপনি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন 3x32 GB ভ্যানটি কিনতে পারবেন 12,999 টাকায়। এ তালিকায় পরবর্তী ফোনটি হলো Realme 5। ফোনটি হচ্ছে 6.50 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেখানে CPU থাকছে অক্টোকোর 2 GHz-এর, যেখানে GPU থাকছে অ্যান্ড্রিনো 610। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 13 MP-এর, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 12+8+2+2 MP-এর কোয়াড রিয়ার ক্যামেরা। এছাড়া ফোনটিতে র্যাম থাকছে 3 GB এবং রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। এছাড়া ফোনটি বর্তমানে 9.0 Pie-এ রানিং করছে। তো Realme 5 ফোনটি আপনি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন 13,500 টাকায়।